সোনাকান্দা দরবারের বাৎসরিক মাহফিলের আয়োজন প্রায় সম্পন্ন। প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দুদিন ব্যাপী বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল। কুমিল্লার মুরদনগরে অবস্থিত সুনামধন্য সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 27 ও 28 ফেব্রুয়ারি। 27 তারিখ বাদ জোহর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এর আয়োজন এবং 1 মার্চ বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মার কল্যাণ কামনার সাথে সাথে মাহফিলের সমাপ্তি হবে। প্রতি বছরই এই দরবারে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম উম্মার সমাগম ঘটলেও এবছর 20 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এখানে কুমিল্লার 3 আসনের সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসি এর সার্বিক তত্ত্বাবধানে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সামাজিক প্রশাসনিক ব্যক্তিবর্গের সরব উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ। ইতিমধ্যে মাহফিলকে কেন্দ্র করে দরবার শরীফের পক্ষ থেকে বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আগত দূরবর্তী মেহমানদের থাকা খাওয়া, অজু, গোসল, টয়লেট ও 10টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে। এবছর কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রুটের মেটঙ্গর হতে শ্রীকাইল এবং নবীপুর থেকে শ্রীকাইল পর্যন্ত রাস্তা দুটি যানজট মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। মাহফিলে আগত অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য থাকবে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্থানীয় পুলিশ ও ব্যাপক পরিমাণ সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানা গেছে। মাহফিলে দেশ বিদেশের ওলামায়ে কেরাম ও বিভিন্ন পীর সাহেবগণ তাদের মূল্যবান বয়ান রাখবেন। উক্ত মাহফিলে উপস্থিত থেকে দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করার জন্য দরবার শরীফের পীর বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর আমির অধ্যক্ষ আলহাজ মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসীরা, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সোনাকান্দা দরবার শরীফের বার্ষিক ইসালে সাহাবের মাহফিল আর মাত্র একদিন বাকি। আগামী 27-28 ফেব্রুয়ারি 14-15 ফাল্গুন রোজ সোম ও মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের যাবতীয় প্রস্তুতি ইনশাআল্লাহ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগমন ঘটবে, এখানে আসবে, তাদের আসার যা যা প্রয়োজন ব্যবস্থা করার ইনশাআল্লাহ ইতিমধ্যে দরবার শরীফের কর্তৃপক্ষ যারা আছে, পীর সাহেব হুজুর সহ আমরা সকলে মিলে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। উক্ত মাহফিলের সকল কার্যক্রম প্রস্তুতি প্রায় সম্পন্ন। সারা দেশ থেকে আপনারা যে যেখান থেকে আসবেন, মাহফিলের চতুর্দিকেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে। সারা মুরাদনগর উপজেলাব্যাপী এই দরবার কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে আপনাদের চলাচলে, যাতে কোনো বিঘ্ন না ঘটে। তাছাড়া মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব এমপি মহোদয় এই মাহফিলের সার্বিক খোঁজখবর রাখছেন দীর্ঘদিন যাবৎ। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সকলে মিলে নিরবিচ্ছিন্নভাবে যেন মাহফিল সম্পন্ন করা যায়, যে যেখান থেকে পারেন সবাই সহযোগিতা করতেছেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে এই মাহফিলে পৌঁছবেন।